অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি চাই কর্ণের বউ করে আমি আপনাদের মেয়ে সুনেত্রাকে আমাদের বাড়িতে নিয়ে আসব। নাগিনী, আমি তোমাকে মারার একটা উপায় পেয়ে গেছি। আশা করি নাগিনী সম্পর্কে তুমি সব তথ্য পেয়ে গেছ। আমার আশীর্বাদে তুমি সৌন্দর্য আর শক্তির অধিকারিণী হয়েছ। এবার সেই শক্তির সঠিক ব্যবহার করে তুমি ওই নাগিনীর ঠিকানা খুঁজে বের করবে এবং তাকে আমার কাছে নিয়ে আসবে। কি ব্যাপার, আপনারা চুপ করে আছেন যে? আসলে আমি একবার সুনেত্রার সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ, কথা বলে নিন। আপনারা সবাই যদি রাজি হন তবেই হবে। সুনেত্রা, আয় মা। এসব কি হচ্ছে মা? তুই কি আগে থেকে জানতিস? জানলে আমাদের বাড়িতেই তো বলতে পারতিস। আমি এসব কিছু জানতাম না বাবা। তোমরা দুজন এমন ভাবে কথা বলছো যেন কিছু একটা খারাপ হয়েছে। এরকম একটা বাড়িতে বউ হয়ে আসা সৌভাগ্য কজনের হয়? সরস্বতী, নিজেকে বিক্রি করলেও আমি এত টাকা কোনোদিন দেখতে পাবো না। আমি যদি নিজেও কোনো ছেলে দেখি তাও এমন পরিবারের ছেলে কোনোদিনও পাবো না।
এসো। মা সুনেত্রা, তবে কি ভাবলে তুমি? আসলে আমরা বুঝতে পারছি না কি করব। আপনি যেটা বললেন সেটা নিয়েই আমরা ভাবছি। কর্ণ যখন সুনেত্রাকে বিয়ের কথাটা আমাদের বলেছিল, আমরাও এইভাবেই শকড হয়েছিলাম। ওর স্ট্যাটাস কি, ওর সেই যোগ্যতা আছে কিনা, আমাদের পরিবারে এসে ও মানিয়ে নিতে পারবে কিনা, এই নিয়ে আমরাও সংশয় ছিলাম। কিন্তু ওর সাথে কথা বলে আমার ধারণাই বদলে গেল। আমি সম্পূর্ণ নিশ্চিত যে সুনেত্রার মধ্যে সেই সমস্ত গুণ আছে যা এই বাড়ির বৌমার থাকা উচিত। অন্যর কোনো কাজই আমার কোনোদিন পছন্দ হয় না, কিন্তু আমি বলতে বাধ্য যে এই ফার্স্ট টাইম কর্ণ একটা পারফেক্ট ডিসিশন নিয়েছে। ও নিজের জন্য একজন সঠিক জীবন সঙ্গিনীকে বেছে নিয়েছে। ওর ভবিষ্যৎ নিয়ে আমি সবসময় দুশ্চিন্তা করে এসেছি, কিন্তু তোমায় দেখে আমার সেই চিন্তা দূর হয়েছে। সরি ম্যাডাম, আমি এটা নিতে পারবো না। আপনি আপনার ছেলেকে নিয়ে অনেক কিছু ভেবেছেন, কিন্তু আমার কথাটা একবারের জন্যও ভেবে দেখলেন না আপনি। আপনার ছেলে একজন ভালো মানুষ নন। আপনাদের কি মনে হয় স্যার, আপনার ছেলে যদি ওর পছন্দের মেয়েকে বিয়ে করে তাহলে কি কর্ণ স্যার পরে ভালো হয়ে যাবে? আপনারা সবাই এটা ভেবেই প্রস্তাব দিয়েছেন, তাই তো? তাই তো স্যার। যদি মেনেও নি ও বদলে যাবে, কিন্তু যদি না বদলায় স্যার তখন তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, সেটা ভাবলেন না আপনি? বলুন না স্যার। কিন্তু মা, কর্ণ যে তোমায় পছন্দ করে, ও আপনাদের এটা বলেছে, কিন্তু কর্ণ আমাকে ভালোবাসেন না, ওর কাছে আমি শুধু একটা চ্যালেঞ্জ। উনি আমায় বিয়ে করতে চান কারণ উনি এই চ্যালেঞ্জটা জিততে চান, এর চেয়ে বেশি আর কিচ্ছু নয়। মানে আমার দাদার মেয়ের রাস্তা একদম ক্লিয়ার। তোমার মাথা ঠিক আছে? তোমার কোনো ধারণা আছে তুমি কাকে রিজেক্ট করছো? তুমি ভেবেছো কর্ণের কপালে তুমি ছাড়া আর কোনো মেয়ে জুটবে না? ও যদি হ্যাঁ বলে মেয়েদের লাইন পড়ে যাবে। দাঁড়াও, ওদের সাথে কথা বলে আমাদের সম্মানটাকে নষ্ট করো না দাদা। দাঁড়াও,
ও যা বলছে বলতে দাও। স্যার উনি জানেনই না অন্য মানুষকে কি করে সম্মান করতে হয়, কি করে ব্যবহার করতে হয় মানুষের সাথে। উনি এটাই ভাবেন যে টাকা থাকলেই সব কিছু করা যায়, আর টাকা দিয়ে যে কোনো মানুষকে কিনে নিজের করে পাওয়া যায়। আমি ওনাকে খুব ভালো করে চিনে গেছি। আমার সাথে উনি যা করেছিলেন কি তোমার সাথে? বলো কি করেছিল, কি করেছিল তোমার সাথে? কিছু কথা চাইলেও কোনোদিন কাউকে বলা যায় না। আমরা সে কথা না কখনো ভুলতে পারি আর না কখনো কাউকে বলে বোঝাতে পারি, তাই থাক। আই'ম সরি স্যার, আমি কর্ণকে বিয়ে করতে পারবো না। এই নাগিনী কর্ণকে প্রাণে মারার চেষ্টা করছে। যে রক্ষা কবচ আমি কর্ণকে দিয়েছি তার কারণে কর্ণ এখনো বেঁচে আছে, নয়তো নাগিন ওকে অনেক আগেই মেরে ফেলতে পারত। যদি আমি কর্ণের আশেপাশেই থাকি তাহলে সেই নাগিনী কোথায় তাকে আমি সহজেই খুঁজে বের করতে পারবো, আর আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটাও করতে পারবো। যদি আমার কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। ভয় পাবেন না, সেদিনের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না কাউকে। ভয় পাচ্ছি আমি কিসের জন্য? আমি কাউকে কখনো ভয় পাই না। সত্যি আপনার ভয়, লজ্জা, মান সম্মান কোনো কিছুর ভয় নেই। মানুষের সাথে অন্যায় করার পরও কোনো অনুতাপ নেই। কি করেছিলেন আপনার মনে নেই? কি এমন করেছে ও? এবং তার জন্য আপনার কোনো অনুতাপও নেই। আমি কাউকে কিছু বলিনি কারণ তাতে সম্মান আমার নিজেরই নষ্ট হবে। কর্ণ এমন কি করল? প্লিজ মা সুনেত্রা, কি হয়েছে রে? সুনেত্রা আমাকে বল কি হয়েছে, চুপ করে থাকিস না। মা সুনেত্রা কি হয়েছে রে? সুনেত্রা আমাকে বল কি হয়েছে, চুপ করে থাকিস না। সব ছাড়ো না বাবা, চলো এখান থেকে। আমি তোর বাবা, তোকে জিজ্ঞাসা করছি কি হয়েছে আমাকে বল। তোকে বলতেই হবে, তোকে আমার দিব্যি। সুনেত্রা প্লিজ, ক্ষমা করবেন স্যার,
আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার পরিবারের সম্মান আমি নষ্ট হতে দেব না, কিন্তু এখন আমার কাছে আর কোনো উপায় নেই। ঘটনাটা ঘটেছিল আমার সাথে ফায়ার অ্যাক্সিডেন্টটা হওয়ার ঠিক আগে। আমি এই বিষয়ে কাউকে কিছু বলিনি, এমনকি আমার মা বাবাকেও না। কি বলিস নি তুই আমাদের? বল আমাদের কাছ থেকে কি লুকিয়েছিস তুই? কি ভেবেছিস আমাকে? তোর গরিব বাবাই বড় লোকদের সাথে লড়তে পারবে না? স্যার প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমি ওকে বলতে বারণ করেছিলাম। আমি ভেবেছিলাম যে ছোট্ট একটা বিষয় নিয়ে তিলকে তাল করার তো কোনো কারণ নেই। ছোট্ট বিষয়? এটা তোমার কাছে ছোট্ট বিষয়? আমি আজ এখান থেকে সরাসরি পুলিশ স্টেশনে যাব। ওকে এই ভুলের জন্য উচিত শিক্ষা দেওয়া উচিত। সে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করছি। ও, তাহলে উনি আমাদের ভয় দেখাচ্ছেন? দেখো একবার, কি চাইছেন আপনি? আপনাদের কথায় আমরা ভয় পেয়ে যাব? এই যে, আমরা এখানে আপনাদের ভয় দেখানোর জন্য আসিনি। আপনাদের বাড়িতে যেহেতু এরকম একটা অমানুষ থাকে, সেই জন্য আপনাদের ভয় পাওয়া উচিত। ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আপনারা তো ভাষণ শোনার জন্য এখানে আর কেউ দাঁড়িয়ে নেই। যান তো এখান থেকে, বলছি না যেতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সোজা পুলিশ স্টেশনেই যাচ্ছি। স্যার, পুলিশ স্টেশনের কথা কেন বলছেন? এসব করার কি দরকার? এতে শুধু শুধুই দুটো পরিবারের বদনাম হবে। তুমি বলছো আমি ওকে ছেড়ে দেব? বাবা প্লিজ, ছাড়ো না এসব এখন। চলো এখন এখান থেকে, চলো না বাবা, চলো যাই। ছাড়ো, ছাড়ো। বাবা, আমার কথাটা শোনো। তুমি আর মা বাড়িতে যাও, আমি পরে বলবো সব। প্লিজ বাবা, তোমার কি তোমার মেয়ের উপর একটু ভরসা নেই বলো? আমি এখানে কয়েকটা কাজ সেরে তারপর আসছি। চলো আমরা চলে যাই, চলো। আমার বাবা এখানে দাঁড়িয়ে যা বলেছেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকিনি। যে কোনো বাবা তার মেয়ের সাথে এরকম কিছু শুনলে ঠিক এমনভাবেই রিয়্যাক্ট করবেন যেমনটা আমার বাবা করে গেছেন, তার জন্য আমি দুঃখিত নই। আমার বাবা যা বলেছেন আমাকে নিয়ে চিন্তা করেন বলেই বলেছেন। এমন একটা দিন আসতেও পারে যেদিন আপনারাও ভয় পাবেন, আপনাদেরও চিন্তা হবে আপনাদের ছেলেকে নিয়ে। যদি আপনারা না চান যে এরকম একটা দিন আসুক, কর্ণকে পাল্টান। ও
আমাকে সঠিক শিক্ষা দিন, বদলাতে বলুন নিজেকে। অবশ্য আমি জানি উনি চেঞ্জ হবেন না। আপনাদের মনে হয় নিজেকে বদলাতে পারবে? আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি স্যার, যে আপনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। এবার কি শাস্তি দেবেন?